আজি বিশ্ব খনিকৰ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা। রাজ্য বিভিন্ন প্রান্তত উদযাপন করা হয়েছে বিশ্বকর্মা পূজা। রাজ্য ভিন্নমন্ত্র সমান্তরালক নাজিরার বালিখাল স্থিত শিক্ষানুষ্ঠান বেদ একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলতো উদযাপন করা হয়েছে বিশ্বকর্মা পূজা। সংগতি রাখি শিক্ষানুষ্ঠানখনত পরিবেক্ষণ করা হয়েছে দিহানাম। আজি 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা, এই উপলক্ষত মই সংবাদহেৰী সকলকে আদরণি জানাইছো আর আপনাদের জড়িয়ে সদৌ অসমবাসী বিশ্বকর্মা পূজার উপলক্ষত শুভেচ্ছা জ্ঞাপন করছো। বিশ্বকর্মা পূজা আমি সাধারণত বিশ্বকর্মা দেবতা হিসাবে বিশ্বর যে কারিকর, বিশ্বব্রহ্মাণ্ডর গঠনের যে কারিকর, সেই হিসাবে আমি মানো। আর সেই কারণে বিশ্বকর্মা পূজার লগত এটা যান্ত্রিক যুগত, যেহেতু যান্ত্রিক যুগর লগত বিশ্বকর্মা অতপ্রোতভাবে জড়িত বলে আমার মানব সমাজে বিশ্বাস করে, গতি আমি এই বিশ্বকর্মা পূজা ভাগ আমার হেড একাডেমি পরিবর্গ নাজিয়াত অবস্থিত হেড একাডেমিয়ে আমার সমূহীয়াকে এই বিশ্বকর্মা পূজা পালন করছো। তাত আমার পরিয়ালের সকল সদস্য জাতি ধর্ম নির্বিশেষে, ইয়াত আপনাদের দেখবলে পাব হিন্দু ধর্ম বলে কথা নাই, মুসলিম ধর্ম আমার প্রবক্তা সকল তাত সম্পূর্ণভাবে জড়িত আছে। আর এটা তাত আমার দিহানাম চলি আছে, আপনাদের শুনবলে পাইছে। আর দিহানাম আমার বৈষ্ণব ধর্মর শঙ্করদেবর একটা অনুপম সৃষ্টি, সেই সৃষ্টি রাজি আমি ছাত্র ছাত্রী তথা সমাজত আগবাই দিবর কারণে এই ব্যবস্থাটা আমি করছো, যাতে আমার যে আধ্যাত্মিক দিশ আমার ছাত্র ছাত্রী বা অন্যান্য সকল আধ্যাত্মিক দিকর দ্বারা উপকৃত হয়ে সমাজের যে অপয়া অসূয়া অমঙ্গল আছে, অর্থাৎ উচ্ছৃঙ্খলতার যে আমি পরিবেশ দেখবলে পাইছো, সেইবিল যাতে নাইকিয়া হয়, তখেসকলে আধ্যাত্মিক দিকত নিজকে সবিশেষ জনার প্রয়াস করে আর তার দ্বারা ভবিষ্যতে নিজকে সুস্থ নাগরিক হিসাবে গড়ি তুলবলে প্রয়াস করবেন। এই আপাহতে আমি বিশ্বকর্মা পূজা পালন করছো আর আমার মহৎ উদ্দেশ্য হয়েছে এইটাই। ধন্যবাদ। নাজিরার পৰা দিলীপ হাজরিকার রিপোর্ট, ডিবি নিউজ।